আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এমকে দবানুষিত ইজবিলা সানপুক্তির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ডিটেলের বিষয় ইন্ডেক্স এন্ড লগারিদম দশম ক্লাস। বিগত 9টি ক্লাসে আমরা এই অধ্যায়ে 7টি ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 8 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে পয়েন্ট নম্বর 8 দেখে আসি। পয়েন্ট নম্বর 8, লগারিদমিক সলভ উইদাউট লগ টেবিল। লগ টেবিলের ব্যবহার ছাড়াই সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে হবে। আমার বইয়ে এই অধ্যায়ে এই ফরম্যাটে বেশ কিছু অঙ্ক দিয়েছি, তার মধ্যে আমরা দুইটা অথবা তিনটা অঙ্ক আজকে সমাধান করব। দুইটা তিনটা অঙ্ক সমাধান করলে বাকি অঙ্কগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবে, কারণ একবার নিয়ম শিখে থাকলে যে কোনো ফিগারের অঙ্ক সমাধান করা সম্ভব। তো আসুন আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 8 প্রবলেম নম্বর 1, এখানে এ বি দুইটা অঙ্ক দিয়েছি। প্রথমে এই নম্বর অঙ্কটি পড়ি, লগ থ্রি বেস সেকেন্ড ব্র্যাকেট লগ থ্রি বেস ফার্স্ট ব্র্যাকেট শুরু লগ থ্রি বেস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান 1। শিখে দেখুন আমাদের এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স আছে নাম্বারের পজিশনে। আমরা প্রথমে শিখেছিলাম লগের তিনটি স্তর আছে, স্তরগুলো হলো লগের বেস, নাম্বার এবং পাওয়ার। তো এখানে দেখা যাচ্ছে নাম্বারের বরাবর দেওয়া আছে এক্স, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে হবে মানে নাম্বারের মান নির্ণয় করতে হবে, সমান সমান লগের পাওয়ার দেওয়া আছে 1। শিখে দেখুন দুই নম্বর অর্থাৎ বি নম্বর যেটা সেটাও এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে এক নম্বর শুরু করি, একের এ অঙ্কটি বসালাম। অঙ্কটি বসিয়ে তখন সমাধান করব, যেহেতু এক্স এর মান নির্ণয় করবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তো নাম্বারের মান বের করতে গেলে সূচক বানাতে হবে। আর সূচক বানানোর নিয়ম হলো যে লগের বেজের উপরে পাওয়ার দিতে হয়। তো এখানে দেখা যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লগ বেস থ্রি আছে, আর সমান সমান এই পাশে কি আছে পাওয়ার 1 আছে। এই পাওয়ারটা এই বেজের উপরে চলে যাবে, অর্থাৎ থ্রির উপরে চলে আসবে, লগ উঠে যাবে। উঠে গেলে নাম্বারের পজিশনে যেটা ছিল এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুক এটা ডাইনের পাশে চলে আসবে, তাই নাম্বারটা ডাইনের পাশে চলে আসলো। আর সূচকের যে বেজ পাওয়ার হলো থ্রির উপরে 1, তাহলে 3 একে 3, অর্থাৎ পরের লাইন আমরা 3 লিখতে পারি। আর এ পাশে যে আমাদের নাম্বারটা চলে আসলো এটার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিলে লগ থ্রি বেস ফার্স্ট ব্র্যাকেট শুরু লগ থ্রি বেস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আসুন সাইড চেঞ্জ করি, পূর্বের ন্যায় ডান পাশের পক্ষ বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশের পক্ষটা ডান পাশে নিয়ে আসলাম। এখন আসুন লগ থ্রি বেস ফার্স্ট ব্র্যাকেট শুরু লগ থ্রি বেস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে পুনরায় আবার সূচক তৈরি করব। তাহলে এই থ্রি বেজের উপরে এই থ্রি পাওয়ার দিয়ে দেবো, লগ উঠে যাবে, সমান সমানের সামনে চলে আসবে নাম্বার, নাম্বার আসবে ফার্স্ট ব্র্যাকেটের অংশ লগ থ্রি বেজ এক্স, বাস লগ থ্রি বেজ এক্স চলে আসলো। এখন আমরা ব্র্যাকেটটা ডাইনের পাশ থেকে উঠে দিতে পারি, লগ থ্রি বেজ এক্স এভাবে থাকলো। আবার পুনরায় সাইড চেঞ্জ করলাম, লগ থ্রি বেজ এক্স বাম পক্ষে নিয়ে গেলাম, আর এই পাশে 3 3 কে 9, 3-এর পরে 3 পাওয়ার দিলে হয় 27, এই 27 3-এর উপরে 3 পাওয়ার দিলে কত আসে 27 আসে। তো 27 লিখলাম, সেটা ডাইনের পাশেই 27 নিয়ে আসলাম। এবার আসুন বাম পক্ষে আমাদের যে থ্রি বেজ আছে আর সামনে পাওয়ার আছে, এখন যদি সূচকের পাওয়ার দেখি আমরা যে নাম্বার পাচ্ছি এখানে 27, এই 27টা পাওয়ার হয়ে যাবে। তো থ্রির উপরে পাওয়ার হলো 27 সমান সমান এক্স, তাহলে আমাদের লগ উঠে গেল, অর্থাৎ এক্স সমান সমান 3 টু দি পাওয়ার 27। থ্রির পরে ক্যালকুলেটারে 27 পাওয়ার দিলে অনেক মান আসে যেগুলি আমাদের এখানে বসানো সম্ভব হবে না, আর প্রত্যেকটা ক্যালকুলেটারে এই মানগুলো শো করতে পারে না, এই জন্য 3 টু দি পাওয়ার 27 27 এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে নাম্বারের মান কীভাবে বের করতে হবে। তো আসুন বি, বির মানটা আমরা একটু দেখি, যে এ যেটা আপনারা যারা না বুঝতে পারছেন তারা বি খেয়াল করুন। এখানে দেখুন প্রথমে থ্রি বেস থার্ড ব্রিগেড শুরু লগ টু বেস ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঠিক আছে, ব্র্যাকেট এখানে যেহেতু থার্ড দেওয়া আছে কোনো সমস্যা নেই, পরস্থে জিরা দেওয়া আছে হবে থাক, যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতো সেকেন্ড ব্র্যাকেট হতো সমস্যা নেই, তো পরস্থে থার্ড ব্র্যাকেট থাকলে সমস্যা না, সমান সমান 1 দেওয়া আছে। তো এই 1টা প্রথমে আমরা সূচক করার জন্য এই লগের যে থ্রি বেজ আছে থ্রির উপরে
অন পাওয়ার দিয়ে দিলাম, দিলে সমান সমানের সামনে নাম্বার চলে আসলো। এরপরে আসুন থার্ড ব্র্যাকেট যে অংশটা আসলো, এই থার্ড ব্র্যাকেট উঠে গেল, আর এখানে থাকলো কি লগ টু বেস ফার্স্ট ব্র্যাকেট শুরু লগ থ্রি বেস এক্স ফার্স্ট ব্র্যাকেট আছে সাথে। তো এখানে থ্রির উপরে যে ওয়ান পাওয়ার আছে, ওয়ান পাওয়ার দিয়ে গুণ করলে আসে তিন একে তিন, তিনটা আমরা সাইড সেন্স করে ডাইনের পাশে নিয়ে আসলাম। এরপর আসুন বামপক্ষ লগ টু বেস ফার্স্ট ব্র্যাকেট শুরু লগ থ্রি বেস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবাসে থ্রি, এই থ্রিটা এখন লগের উপরে পাওয়ার, এই বেজের উপরে পাওয়ার দেবো টু বেস, তাহলে টুর উপরে থ্রি পাওয়ার দিয়ে সামনে নাম্বারের অংশটা নিয়ে চলে আসলাম ডাইনের পাশে, পূর্বের নাই সেম। তো এটা যখন নিয়ে আসলাম তাহলে থ্রি বেজ এক্স থাকলো, এখন টুর উপরে যদি থ্রি পাওয়ার দেওয়া হয় কত আসে এইট হয়, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন সাইড সেন্স করলাম লগ থ্রি বেজ এক্স সমান সমান এইট, পুনরায় থ্রির উপরে এই সাইডে আমরা পাওয়ারটা নিয়ে চলে গেলাম এইট, তাহলে থ্রির উপরে এইট সমান সমান এক্স, অতএব এক্স সমান সমান থ্রি টু দি পাওয়ার এইট, থ্রি টু দি পাওয়ার এইট পাওয়ার দিলে আসে 6561, এটা অ্যান্সার। সেম ভাবে প্রত্যেকটা অঙ্ক আপনার এভাবে অ্যান্সার করতে হবে, আশা করি এখন পারবেন। যেমন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার টু, এখানে অঙ্ক আমি অনেকগুলো দিয়েছি, তার মধ্যে যে কোনো একটা অঙ্ক আপনারা এখানে করতে পারবেন, সেক্ষেত্রে বাকি অঙ্কগুলো আপনারা একটু বাসায় চেষ্টা করবেন। আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো, আর যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবেন, ফোনে জিজ্ঞাসা করলে আমি এটা বলে দিতে পারবো। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল, আগামী ক্লাসে আমরা সূচক করাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।